নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের বাড়িতে সরস্বতী পুজো আমরা ঠিক কিভাবে সেলিব্রেট করে থাকি। তার জন্য আমরা আগে থেকে ঠাকুর আনতে যাই। আমাদের পাড়ার থেকে একটা পাড়া পরে পালপাড়া রয়েছে, যেখানে ঠাকুর তৈরি হয়, সেখান থেকে আমরা প্রতিবার আনি। তো আজকেও যাচ্ছি ঠাকুর আনতে। চলো আমাদের সাথে দেখবে কিরকম ঠাকুর ওখানে পাওয়া যায় আর কোন ঠাকুর আমরা আনি। সরস্বতী পুজো ব্লগটা শুরু হয়ে গেল, আশা করি তোমাদের টোটাল ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট কিন্তু চাইই চাই। হাজবেন্ড আর আমি যাচ্ছি সরস্বতী পুজোর ঠাকুর আনতে। তো এবার জিজ্ঞাসা করি তোমাকে, সরস্বতী ঠাকুর আনতে গিয়ে তোমার কেমন লাগছে যাওয়ার পথে? ভালোই লাগছে, সরস্বতী পুজো তো বরাবর করি। হ্যাঁ, সরস্বতী পুজোর দিন পাঁচেক আগে আমরা ঠাকুর আনতে বেরিয়েছি বলে সব জায়গায় ঠাকুর ছিল না রেডি, কিন্তু এইখানে সমস্ত ঠাকুরই প্রায় রেডি ছিল, তাই ঢুকে পড়লাম, ঠাকুর নিয়ে গেলাম। মা এসে গেছে, পুজোর অনেক আগেই এসেছে। মা সরস্বতীকে তো কয়েকদিন আগেই নিয়ে এসেছিলাম, আর আজকে হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন। আজকে মা সরস্বতীকে আমি যেখানে পুজো করবো সেখানে দেখো বসিয়ে দিয়েছি, মানে কালকে আরো বাকি যা কাজ আছে সেগুলো করবো। আর হারমোনিয়াম নিয়ে এসেছি, বইপত্র সব এখানে নিয়ে এসেছি আর কি, উপর থেকে নিচে নামিয়ে নিয়ে এসেছি। এছাড়া বাজারও হয়ে গেছে, বাজারের মধ্যে ফল দশকর্মা এগুলো হয়েছে, আর কালকে ফুল আনা হবে। বাসনপত্র আমার নামানো হয়ে গেছে, এখানে মোটামুটি কিছু জিনিস রেডি করে রেখে দিয়েছি। এই জায়গাটাই পুজো করব, এখানে অনেকটাই ফাঁকা জায়গা রয়েছে আমার, এই স্পেসটাতে নতুন নতুন করা হয়েছে, এখানে পুজোটা করা। এখানে দেখো সব জোগাড় যন্ত্র হয়ে গেছে, সকালবেলা সরস্বতী পুজোর দিন সকালবেলা আশিসের স্নান হয়ে গেছে, আশিস সমস্ত কিছু রেডি করে ফেলছে, ঠাকুরমশাই হয়তো এক্ষুনি চলে আসবে। আর এবারে বিয়ে বাড়িটা থাকার জন্য আমরা ভেবেছিলাম যে আসার পর কখন করতে পারবো পুজোটা, সেইভাবে মানে ঠিক ছিল না, হয়তো বেলার দিকে করবো এরকম ব্যাপার ছিল। সেই জন্য খুব শর্ট টাইমের নোটিসে আমরা একজনকে বলেছিলাম, আগে যে করতো তাকে বলা হয়নি আর, কারণ রাস্তায় একজনের সাথে দেখা হয়েছিল, তাকে বলে দেওয়া হয়েছিল। এবার আমিও চলে এলাম রেডি হয়ে। সরস্বতী পুজোর সকালবেলা স্নান করার সময় কাঁচা হলুদ আর নিম পাতা বাটি প্রতি বছর, তোমরা যারা যারা দেখেছো তারা তো জানো, কিন্তু এইবারে একটুখানি শর্টকাট প্রসেস নিয়েছি। সেটা হচ্ছে আমার কাছে অর্গানিক হলদি ছিল, হলদি পাউডার, তার সাথে একটুখানি নিম পাতা মিশিয়ে নিয়ে আমরা মেখে নিয়েছি আর সর্ষের তেল দিয়ে দুজনে মিলে করছি, দেখতে পাচ্ছ। তবে ম্যাক্সিমাম কাজটাই কিন্তু এবারে আশিস করেছে, সকালবেলা থেকে অনেক সকালবেলা উঠে অনেক কাজ গুছিয়ে নিয়েছে। আমি বলতে পারো ওই ফলগুলো কাটতে বসেছি এখন, আর ঠাকুরকে সাজানো থেকে শুরু করে ঘট বসানো সবই আশিস করে ফেলেছে, আর নৈবেদ্যটা সাজিয়ে দেব। ছেলের শরীরটা একটুখানি খারাপ আছে বলে, মানে উইক আছে, সেই জন্য আমরা আজকে এবারে খুবই যৎসামান্য করে পুজো করছি। আর তাছাড়া সাজানোটা ডেকোরেশনটা দেখতেই পাচ্ছ, সেরকম একটা কিছুই করিনি, মানে কিছুই করিনি বলতে পারো, যেহেতু সরস্বতী পুজো প্রতি বছর করি তাই এবছর করতেই হবে, সেই জন্য আমরা সরস্বতী পুজোটা স্কিপ করিনি বা করছি। ফলের নৈবেদ্য সাজানো হয়ে গেছে, এবারে দুটো আলাদা নৈবেদ্য বানাতে হয়, এই যে মুগ ডাল আর চাল ভিজিয়ে রেখেছি এটা দিয়ে। সরস্বতী পুজোয় সাধারণত আমরা কোনো রান্না বান্না করে দিই না, মানে ধরো পায়েস লুচি সুজি কিছুই দেওয়া হয় না, আর মোয়া নাড়ু এগুলো অনেক সময় কিনে আনি। সরস্বতী পুজোর সব থেকে যেটা বেশি আকর্ষণ করে সেটা হচ্ছে ডেকোরেশন, সেটাই এবার অমিট রয়েছে আমাদের। সরস্বতী পুজোর আয়োজন তো খুবই অল্পতেই হয়ে যায়, তো আমাদের রেডি হয়ে গেছে, দেখো ঠাকুরমশাইয়ের জন্য অপেক্ষা করছি।
প্রতিবার যাকে আনা হয় এবার চেঞ্জ করা হয়েছে। তাতে একটা সমস্যা হয়েছে যে আগের যে ঠাকুর মশাই ছিল সে কিন্তু ঠিক টাইমে চলে আসতো, কিন্তু ইনি একটুখানি লেট করছে। সব রেডি করে নিয়ে এইভাবে এখন বসে থাকতে হচ্ছে। আশিস ফোন করতে গেছে, দেখা যাক কখন আসে। দেরি হয়ে গেলে আমার রান্না বান্না বসা তো দেরি হয়ে যাবে। তবে আমি কি ভাবছি বলো তো, ওইদিকে রেডি তো হয়ে গেছে, আশিস তো রইলো, তো আমি রান্না বান্নার দিকটা এবার শুরু করে দিই। এই বছর নতুন ঠাকুর মশাই আনতে গিয়ে বিশাল বিপদের মধ্যে পড়লাম। এখন বাজে ঘড়িতে 1:05, এখন অব্দি ঠাকুর মশাইয়ের পাত্তা নেই। আর তার বাড়িতেও যাওয়া হয়েছিল, কোনো রকম সদুত্তর পাওয়া যায়নি তার মায়ের কাছ থেকে। তো তার মা এটুকু বলেছে, বলেছে যখন তাহলে নিশ্চয়ই যাবে, তো কত ঘন্টা পরে আসবে সেটা জানি না। তো আমার তো এদিকে সমস্ত কিছু গন্ডগোল হয়ে যাচ্ছে, কারণ একরকম রুটিনে চলতে থাকি যে পুজোটা হয়ে গেলে রান্না বান্না করবো, তারপর খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, কিচ্ছু করতে পারছি না। তবু আমি পাশাপাশি রান্নাটা স্টার্ট করে দিয়েছি, না হলে তো প্রবলেম না। আর রান্না বান্না বলতে খিচুড়ি হবে না, কিছুই হবে না, কারণ ছেলের পেটটা ঠিক নেই, আগেই বলেছিলাম, ও ভীষণ উইক হয়ে আছে, ওকে ভাত মাছের ঝুলি গুলি খাওয়াবো। তো সেই সবই রান্না করছি, দেখো সমস্ত পড়ে আছে এখন অবধি, কিরকম লাগে বলো। বললাম এই দেখো ঘড়িতে 1:00, মানে এইরকম অসুবিধার মধ্যে আজ অব্দি আমাকে পড়তে হয়নি, এই ফার্স্ট টাইম এরকম হলো। আর আমরা ওইরকম ধরে বেঁধে ঠাকুরমশাই আনি না কোনো বাড়ি, আগের থেকে সবাইকেই বলা থাকে, তারা চলে আসেন, কিন্তু এইবারে এইরকম হলো। পেপার টেপার দিয়ে ঢেকে আবার রেখে দিই, যখন আসবে আসবে আমি আমার কাজকর্মগুলো স্টার্ট করে দিই। আবার মাঝে মাঝে ভাবছি কি বলতো, যে নিজেই এবারে পুজো করে নেব। কি করি বলতো, নিজেই কি পুজো করে নেবো, আমি কিছু বুঝতে পারছি না। আশিসকে পাঠিয়েছি যে কোনো ঠাকুরমশাই যদি পাও ধরে নিয়ে চলে আসো। তো গেটের সামনে দাঁড়িয়ে আছে, মানে হয়তো অনেককে বলছে, কিন্তু কি বলতো সবারই তো পুজো থাকে না ধরা বাঁধা, তো সেই জন্য কেউই আসতে চায় না। আসলে আবার দেরি হয়ে যাবে, তার অন্য বাড়ি গিয়ে আবার কথা শুনতে হবে যাদের কাছে আগের থেকে বলা রয়েছে। তো সেই জন্য কাউকে এখন অবধি পাইনি। তো আমিও ভাবলাম যে যাই একটু দাঁড়াই, ওদিকে আমি বসিয়ে দিয়েছি রান্না, ভাত হয়ে গেছে আর মাছও ভাজছি। একজনকে আমিও কিন্তু বলেছি, সে আমাকে কি করেছে দেখো, রিফিউজ করলো না, এলো। বেচারা ঠাকুরমশাই খুব পোলাইটলি ঘাড় নেড়েছে, মানে কিছু করার নেই, তার পুজো আছে আরও। তো এই চলছে আমাদের, অবশেষে দেখো কাকে নিয়ে চলে এসেছে আশিস, আমাদের পুরনো সেই ঠাকুরমশাই। তাকে বলাতে সে এক কথায় চলে এসছে। তো আমি দেখলাম ভেবে যে ঠাকুরমশাইয়ের কথার দাম আছে, এবং অন্যান্য বছর আমি তো দেখেছি, মানে যখন বলা হয় ঠিক তার আধ ঘন্টা আগে এই ঠাকুরমশাই চলে আসে। তো আমি তো এবার থেকে ভেবেছি আর ঠাকুরমশাই চেঞ্জ করবো না, হয় এই ঠাকুরমশাইকে দিয়েই পুজো করব, যদি ওর সময় থাকে। অনেক সময় ওর সময় থাকে না বলে আমি অন্যান্য ঠাকুরমশাই দিয়ে পুজো করাই, করাই না যে তা না, যেহেতু ও একটা জবও করে। আর যদি ঠাকুরমশাই না পাই তো নিজেই পুজো করবো, এবার থেকে আমি এটাই ঠিক করে নিয়েছি। বিগত কিছু পুজোর ভিডিও আমি যখন আপলোড করেছি তাতে তোমাদের মন্তব্য এসেছিল উচ্চারণ নিয়ে ঠাকুরমশাইয়ের মন্ত্রের। তো আমি একটু তোমাদের রিকোয়েস্ট করবো যে এই ধরনের মন্তব্য প্লিজ করো না, কারণ একজন ঠাকুরমশাই তার সমস্ত নিষ্ঠা দিয়ে অন্তর দিয়ে পুজো করেন। কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে সমস্ত ঠাকুরমশাইরাই কিন্তু ক্ষমাও চেয়ে নেন ঠাকুরের কাছে। আর আমি যেটা মনে করি, মন্ত্রতন্ত্রের থেকে ভক্তি অনেক বেশি প্রয়োজনীয়, আর এই ঠাকুরমশাই কিন্তু যথেষ্ট ভক্তি সহকারে পুজোটি করেন। শুক্ল পক্ষে পঞ্চমী তিথিতে খানবিল্য গোত্রস্য অর্ঘদীপ পাল দাসস্য সর্বপদ্ধতি পূর্ব মনোভতা বিশ্ব নানা দেবতা পূজা পূর্ব লেখনী মর্ষান ধরেছে পাদু বাগ দেবতা পূজা পরমাহম পরিশ্রমী কৌঙ্কি ভাসুর যা দুজনেরই ডিউটি পড়েছে, তো সেই জন্য ভাসুরের ছেলে এসছে একাই অঞ্জলি দেবে।
নমো ভদ্র পাল্য নমো নিত্যাং সরস্বত্যয় নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাং তানেব এবচ কেশ শরতন গন্ধপুষ্প বিল্বপত্রাঞ্জলি মাতা সরস্বত্যয় নমো নমঃ। ফাইনালি পুজোর অঞ্জলি দিচ্ছি আমরা, পুজোটা ভালোভাবেই হলো। অঞ্জলি দিয়ে এবার পুজো তো শেষ হয় তোমরা জানোই তো। আমি, আশিস, অর্ক, সৃজন এই চারজনে মিলে অঞ্জলি দিলাম। আর তারপরে এই এখন আরতি করা হবে, মানে পঞ্চপ্রদীপ জ্বালানো হচ্ছে। আরতি হয়ে গেল, আরতির পরে সবাই এই আলো বা তাপ যাই বলো নিয়ে আমাদের পুজোটা কমপ্লিট হবে। তাছাড়া তারপরে আমি সবাইকে প্রসাদ দেব। সৃজনকে প্রথমে আমি চরণামৃতটা দিলাম, তারপর সবাইকে আমি চরণামৃতটা দিয়ে প্রসাদ সমস্ত দিয়ে ভাগ করে মোটামুটি আজকের মতো শেষ। অবশেষে আমাদের সরস্বতী পুজো কমপ্লিট হলো, প্রসাদও দেওয়া হয়ে গেছে যা যারা ছিল, আর কয়েক বাড়িতে দিয়ে আসলো আশিস। গুড ইভিনিং, এইবারের সরস্বতী পুজো এইভাবেই কেটে গেল। আর আমাদের মাঝখানে রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। স্কুলে টুলে তো বিগত দু বছর ধরে কোনো যাওয়া টাওয়া নেই, এই বছরও যাওয়া নেই। আর আশা করি, সত্যিকারের মানে ভীষণভাবে আশা করি যে আগামী বছর যেন আমরা সবাই মিলে স্কুলে গিয়ে আবার কিলবিল কিলবিল করতে পারি, খিচুড়ি খেতে পারি, ভোগ খেতে পারি। আর এই আশা নিয়েই আজকের মতো এই সরস্বতী পুজো ব্লগটা আমি শেষ করছি। তোমাদের অনেক অনেক ভালোবাসা, ভীষণ ভালো থেকো, আনন্দে থেকো। তোমাদের বাড়িতেও নিশ্চয়ই পুজো হয়েছে, কেমনভাবে পুজোয় মজা করলে, কীভাবে পুজো কাটাও তোমরা আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তাহলে আজকের মতো টাটা, আবার নিয়ে আসছি নেক্সট ব্লগে নতুন কোনো ভিডিও। নতুন বন্ধুদের বলছি, আমার এই চ্যানেলে সরস্বতী পুজো দেখলেও এখানে কিন্তু রেগুলারের ব্লগ আপলোড করা হয় প্রতিদিনের আমার জীবনযাপন। যদি ভালো লাগে এরকম ভিডিও দেখতে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। বাই বাই, লাভ ইউ অল।